দ্রুত গতিতে এগোনো খুবই ভালো, কিন্তু অতিরিক্ত দ্রুত গতি ব্যর্থতার কারণ হয়ে দাঁড়াতে পারে। ঠিক এমনটি হলো রাশিয়ার মহাকাশযান লুনা 25-এর সাথে। সময় 2023-11 আগস্ট, খুবই শক্তিশালী রকেট সুয়েজ 2-এর মাধ্যমে লুনা 25 পাড়ি দেয় চাঁদের উদ্দেশ্যে। এই রকেটটি 5 দিনের মধ্যে লুনা 25-কে চাঁদের কক্ষপথে পৌঁছে দেয়। তারপর লুনা 25 চাঁদের কক্ষপথে ঘুরতে ঘুরতে নিজের গতি কমিয়ে চাঁদের বুকে সফট ল্যান্ডিং করার কথা ছিল, কিন্তু 19 আগস্ট রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থার সাথে লুনা 25-এর যোগাযোগ বিচ্ছিন্ন হয় এবং চাঁদের মাটিতে আছড়ে পড়ে। রাশিয়ার লুনা 9 মহাকাশযানটি প্রথমবার সফলভাবে চাঁদের মাটিতে অবতরণ করে 1966 সালে, আর রাশিয়া শেষবারের মতো চন্দ্র অভিযান চালিয়েছিল 1974 সালে, যার নাম লুনা 24। এরপর দীর্ঘ 47 বছরের বিরতি। লুনা 25-এর মাধ্যমে রাশিয়া পৌঁছতে চেয়েছিল চাঁদের দক্ষিণ মেরুতে, যা হলো চাঁদের এমন এক অনাবিষ্কৃত জায়গা যেখানে সূর্যের আলো পৌঁছায় না। চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করার জন্য আমাদের দেশ ইসরো চন্দ্রযান 3 লঞ্চ করেছে, যা আগামী 23 আগস্ট চাঁদে অবতরণ করবে। চন্দ্রযান 3 লঞ্চ হয়েছে 14 জুলাই, আর চাঁদে যাওয়ার জন্য ইসরো ব্যবহার করেছে মাধ্যাকর্ষণ শক্তিকে। এতে রকেটের চালানি কম লাগে, কিন্তু চাঁদে যেতে সময় লাগে বেশি। ইসরো চন্দ্রযান 3 লঞ্চ করার প্রায় 1 মাস পর লঞ্চ হয়েছিল লুনা 25। তার চাঁদে নামার কথা ছিল 21 আগস্ট, অর্থাৎ চন্দ্রযান 3 চাঁদে নামার ঠিক 2 দিন আগে। চন্দ্রযান 3 চাঁদে অবতরণ করলে ভারত হয়ে উঠবে প্রথম দেশ যা চাঁদের এই দুর্গম জায়গায় প্রথম পৌঁছবে। তাহলে কি কম্পিটিশনের জন্য রাশিয়া দ্রুতগতিতে চাঁদে পৌঁছতে চেয়েছিল, আর যার জন্য হলো এই মর্মান্তিক অবস্থা? চন্দ্রযান 3 আর লুনা 25-এর তুলনা করা ঠিক হবে না, কারণ রাশিয়া বহু বছর আগে থেকেই মহাকাশে পাড়ি দিচ্ছে। আর লুনা 25-এর বাজেট 1600 কোটি, যেখানে চন্দ্রযান 3-এর বাজেট মাত্র 615 কোটি। লুনা 25 একটি রোবোটিক ল্যান্ডার, যেখানে অনেক প্যানেল ক্যামেরার সাথেও 2টি রোবোটিক হাত ছিল, যা দিয়ে চাঁদের মাটিতে 15 সেন্টিমিটার গর্ত খুঁড়ে পাথরের নমুনা সংগ্রহ করত লুনা 25। আর পৃথিবীর সময়ের প্রায় 1 বছর থাকতো চাঁদের বুকে। লুনা 25-এর ওজন ছিল মাত্র 800 কেজি, খুবই উন্নত মানের এবং হাইটেক প্রযুক্তি ছিল এই লুনা 25-এ। রাশিয়া 1998 সালে লুনা 25-এর পরিকল্পনা শুরু করে। তাহলে কেন এত দেরি হলো লঞ্চ করতে? 1998-এর পর থেকে নানা রকম রাজনৈতিক ও আভ্যন্তরীণ কারণে এই পরিকল্পনা পিছোতে থাকে। লুনা 25-এর সঠিকভাবে চাঁদে অবতরণের জন্য যে পাইলট ডি নেভিগেশন ক্যামেরা দরকার ছিল, তা সাপ্লাই দিত ইউরোপিয়ান স্পেস এজেন্সি। কিন্তু 2022 সালে রাশিয়া ইউক্রেনের উপর যুদ্ধ চালালে সেই এজেন্সি সাহায্যের হাত সরিয়ে নেয়, ফলে 2022-এও রাশিয়ার লুনা 25-এর লঞ্চে ব্যাঘাত ঘটে। কিন্তু তারপরেও রাশিয়া বহু কোটি টাকা খরচ করে লুনা 25-কে লঞ্চ করে। এক প্রকার ভারতের চন্দ্রযান 3-কে টেক্কা দেওয়ার জন্য খুবই সীমিত সময়ে চাঁদে অবতরণ করতে চেয়েছিল রাশিয়া। এত হাইটেক প্রযুক্তি থাকার সত্ত্বেও ল্যান্ড করার ঠিক 1 দিন আগে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় লুনা 25-এ। ঠিক কী হয়েছিল? চাঁদে নামার জন্য মহাকাশযানকে কক্ষপথে পাক খেতে হয় আর ধীরে ধীরে গতি কমাতে হয়, কিন্তু রাশিয়ার লুনা 25 শেষ কক্ষপথের নির্ধারিত প্রি ল্যান্ডিং পয়েন্টে পৌঁছতে পারেনি, তার থেকে কিছুটা এগিয়ে যায়। তার জন্য দায়ী এই গতি। রাশিয়া লুনা 25-এর গতি ঠিক মতো নিয়ন্ত্রণ করতে পারেনি, ফলে ঠিক পয়েন্টে আসতে পারেনি আর ধাক্কা মারে চাঁদের মাটিতে। লুনা 25 ব্যর্থ হয়েছে, কিন্তু আমাদের ভারতের চন্দ্রযান 3 অনেকটা কাছে এসে গেছে চাঁদের মাটির দিকে। সমগ্র ভারতবাসী গভীর আগ্রহে অপেক্ষা করে আছে সে দিনটির, যে দিনটিতে ভারত চাঁদের বুকে লিখতে চলেছে ইতিহাস। ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।